আসসালামু আলাইকুম, নমস্কার। মানকাচা সমষ্টি বাসী রাইজ লই মূর এক আশার শ্রদ্ধ রাইজ, সর্বপ্রথমে আপনালোকলে মূর আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করল। এসাম লোকে নিজের স্বার্থর বাবে মূর বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে বিভিন্ন অপপ্রচার তথা অঞ্চলখনক এক অশান্ত পরিবেশ সৃষ্টি করে আহিছে। এওঁলোক দিশপুরের এক ক্ষমতাশালী লবির লগত যোগাযোগ অব্যাহত রাখি আহিছে। এই লবিকরণ রাজনীতিত ক্ষমতাশালী হয়ে ক্ষমতার অপপ্রয়োগ করে সমষ্টিবাসী রাইজক বিভিন্ন ধরনের হারাশাস্তি তথা ত্রাস সৃষ্টি করার পাশাপাশি প্রশাসনে আশ্চর্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে থাকা দেখা গেছে। ইয়ার মূলতে মই অনুভব করো যে আগন্তুক বিধানসভা নির্বাচনত কংগ্রেস দলের প্রার্থীজনক জিকার এক অপচেষ্টা করে আছে। অথচ কংগ্রেস সরকারে যা প্রায় পাঁচ বছর ধরে আমার এই অঞ্চলের মানুষক লাঞ্ছনা বঞ্চনা আর বৈষম্যমূলক কার্যকলাপ চলাই আহিছে।